فاسألوا أهل الذكر إن হমতুল্লাহ আবর কাতু আমাদের একদম জানতে চাইছেন যে কোনো বাচ্চা মেয়ের যদি চুল আপনার একবারে ছেঁচে ফেলা হয় মুন্ডন করে দেওয়া হয় সেটা কি যাচ্ছে আছে কিনা অথবা যারা বড়ো তাদের চুল কাটা কি যায় যাচ্ছে চুল কেটে এক স্টাইল করে নেওয়া সেটা যায় যাচ্ছে কিনা আমরা বলবো যে সাধারণত মেয়েদের চুল কাটা এটা ঠিক নয় এটা হচ্ছে নিয়ম কিন্তু যদি কোনো বাচ্চা মেয়ের যদি চুল এলোমেলো হয়ে থাকে যে সুন্দর দেখায় না পরবর্তীতে একবার অসুন্দর সৃষ্টি হবে এরকম যদি হয় তা প্রয়োজনে কাটা যেতে পারে আর ছোট করার যে ব্যাপারটা ছোট করার ব্যাপারে কয়েকটি পয়েন্ট আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কয়েকটি অবস্থায় চুল ছোট করে নেওয়া সেটা হারাম জায়েজ নয় সেটা হচ্ছে এক নম্বর যদি আপনার সেই চুল চুল ছোট করে যদি অপর পুরুষকে দেখানোর উদ্দেশ্য হয়ে থাকে অনেকে চুল ছোট করে রোডে ঘাটে ঘুরে বেড়ায় এরকম ছোট করা জায়েজ নেই হারাম আর যদি আপনার ছোট এমন ছোট করে এমন স্টাইলে যেটা কোনো কাফের মহিলা অথবা ফাসেক যারা খারাপ মেয়ে তাদের সাথে যদি মিল হয়ে যায় এমন কাটিং হয় সেটাও কিন্তু না জায়েজ তৃতীয় নম্বর হচ্ছে যদি এমন ধরনের কাটে যে কাটার দ্বারা পুরুষের আপনার মতো দেখায় পুরুষের আপনার ডিজাইনের সাথে মিলে যায় সেটাও কিন্তু না যায় সেটাও করা যাবে না চার নম্বর হচ্ছে যদি কোনো অপর পুরুষ দ্বারা যার সাথে দেখা দেওয়া না যায় এমন কোনো পুরুষ দ্বারা চুল কাটায় সেটাও না যায় যেমন বর্তমানে আপনার অনেক বিউটি পার্লারে দেখা যায় পাঁচ নম্বর হচ্ছে যদি স্বামীর অনুমতি ছাড়া কাটে সেটাও না যায়জ সুতরাং এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে আর যদি স্বামীর নিকটবর্তী হওয়ার জন্য স্বামীকে সৌন্দর্য দেখানোর জন্য চুল যদি কেটে ফেলে তাতে কোনো সমস্যা নেই এটা হারাম নয় এবং মাকরুয়া নয় বরং এটার প্রমাণ রসুল আকরম ইস্তিতে থেকে মিলে হজরত আবু সালামা ইবন আব্দুর রহমান রাহিম থেকে বর্ণিত তিনি বলেন যে কান আজবাজ নবীসল্লাহুআ আলিয়াস ইসলাম নামিন ونصيهن حتى تكون كالوفرة جه যে রসুল صلى الله স্ত্রীরা তাদের চুল কাটতেন এমনকি অফরার মতো বানিয়ে ফেলতেন অর্থাৎ চুলগুলোকে এতটুক নিতেন যে আপনার কান ছুঁই ছুঁই অথবা কানের লতি পর্যন্ত এতটুক করে রাখতেন কেটে মুসলিম শরীফে হাদিস হাদিস নম্বর তিনশো তো বিশ সুতরাং চুলকে এরকমভাবে কেটে নেওয়া সেটা চলতে পারে অসুবিধে নেই আগে যদিও ছিল আপনার চুলকে আপনার কাটা হতো না লম্বা রাখাই ফ্যাশন ছিল বর্তমানে এই ফ্যাশন চলে গেছে এখন চুলকে ছোট করাই অনেক মহিলা এই পোষণ করে সুতরাং এই বিধিবিধানগুলো মেনে ছোট করা যেতে পারে কোনো অসুবিধে নেই সুতরাং এই ব্যাপারে সতর্ক দৃষ্টি যেন থাকে খেরা।